গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকল সদস্যই অনেক ভালো আছে। তো গাইজ, আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9টা। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ বাইরে কত জোরে বৃষ্টি পড়ছে। আজকে কিন্তু বোসপুকুরে, অর্থাৎ আমার মামার বাড়ির পাড়াতে, শীতলা মায়ের পুজো আছে। সেই কারণে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, কিন্তু এখন এই বৃষ্টির কারণে ওয়েট করছি কখন বৃষ্টি থামবে, তারপর আমরা ওখানে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো যে কত বড় করে শীতলা মায়ের ওখানে পুজো হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু গন্ডি কাটে। তো এখন অপেক্ষা করছি, বৃষ্টিটা একটু থামলেই আমি স্নান টান করে নিজের ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে নেবো, তারপরে রেডি হয়ে চলে যাব। তারপর গাইস, বৃষ্টি একটু কমে যাওয়াতে এখানে আমি স্নান করে পুজোটা করে নিয়েছি। তো গাছের জবা ফুল আর টগর ফুল দিয়ে সিংহাসনটাকে ঠাকুরকে সাজিয়েছি। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যখন থেকে আর কি এখানে থাকা শুরু করেছি তখন থেকে কিন্তু বলতে গেলে বাইরে থেকে ফুল কেনা আমাদের পুরোপুরি বন্ধই হয়ে গেছে। এরকম গাছের জবা ফুল, টগর ফুল আর বেলপাতা দিয়েই ঠাকুরকে পুজো দিই। তো গাইস, আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। অনেকটা বেলা হয়ে গেছে, পুজো মনে হয় শুরুও হয়ে গেছে। কারণ দেখো, আমরা ভেবেছিলাম 10টার মধ্যে ওখানে যাব, সকাল 9টার মধ্যে কিন্তু ঘরের সব কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। ঠিক এমন সময় বৃষ্টিটা এলো, তো আমরা বসে গেছিলাম। যেহেতু মাম্মাও সঙ্গে রয়েছে, পাপাও আজকে অনেকটা লেটে কাজে গেছে বৃষ্টির জন্য, উনিও দেরি করে বেরিয়েছে। তো কী আর করা যাবে বলো, স্টার্টিং থেকে হয়তো তোমাদেরকে পুজোটা দেখাতে পারবো না। জানি না এখন কি কতটা দেখাতে পারবো, নিজেরা কতটা দেখতে পারবো পুজোটা। অনেকটা বেলা হয়ে গেছে, 2 ঘন্টা লেট আমরা এই বৃষ্টির জন্য। তো গাইস, আমরা এখন মন্দিরে চলে এসেছি। মন্দিরে আসা মাত্রই দেখলাম ভেতরে পুষ্পাঞ্জলি চলছে, সেই কারণে আমাদেরকে ভেতরে ঢুকতে দিল না। তো পিছন দিকটাতে এসে দেখছি অত্যাধিক গরমের কারণে এখানে সবাইকে দইয়ের ঘোল দিচ্ছে। তো তাই জন্য মাম্মাকে আর প্রেমকে নিয়ে চলে এলাম দইয়ের ঘোলটা আগে নেওয়ার জন্য। সবচেয়ে বড় বিষয়, যা গরম পড়েছে, মানুষকে শরবত না খাওয়ালেই নয়, সকাল থেকে এত বৃষ্টি পড়লে কি হবে, গরম কিন্তু একটুও কমেনি। তো এখন তো ওই দিকটা ফাঁকা ফাঁকা দেখছো, একটু পরে কিন্তু সবাই গন্ডি কাটার জন্য এখানে চলে আসবে, অনেকটা ভিড় হয়ে যাবে। জায়গাটাকে ঠান্ডা করে দিচ্ছে, সবাই এক্ষুনি গন্ডি কাটবে, তো তাই জন্য জল দিয়ে ঠান্ডা করে দিচ্ছে। তারপর গাইস দেখো, এখন মন্দিরের সামনের গেটটায় চলে এসেছি। দেখতে পাচ্ছ কাকুটা কিন্তু হাত দিয়ে গেটটাকে ধরে রেখেছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না, কারণ ভেতরে পুষ্পাঞ্জলি চলছে। তো তোমরা দেখো মন্দিরের গেটটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আজকে। এখন সাঁতার কাটবে, তো চলো গেটের এই সাইড থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভেতরটা কতটা ভিড় হয়েছে, কত মানুষ এখানে এসে পুষ্পাঞ্জলি দিচ্ছে। মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাঙ্গলাং বিশ্বেশ্বরী বিশ্বদেবী শীতলাই নমস্তুতে এস পুষ্পাঞ্জলি সপরিবারায় সাউধ বহনায় শীতলা দেবী নমো নমঃ। তো গাইস, আমরা এখন যাচ্ছি মন্দিরে, আকাশ এবার গন্ডি কাটবে। কি গরম বাবা, এত সকালবেলা বৃষ্টি হলো কেউ বলবে? চলো গন্ডি কাটা শুরু হওয়ার আগে তোমাদেরকে মন্দিরের ভিতরটা একবার দেখিয়ে দিই, মায়ের দর্শন করিয়ে দিই। এখন কিন্তু অনেকটাই খালি হয়েছে, দেখতে পাচ্ছ ভিতরটাও কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। তো এখন অনেকেই কিন্তু আস্তে আস্তে ভিতরে আসছে মায়ের দর্শন করার জন্য, যারা আর কি পুষ্পাঞ্জলি দিতে পারেনি। ভিতরে বেশ কিছুটা ভিড় থাকার জন্য মায়ের মুখটা তোমাদেরকে স্পষ্ট দেখাতে পারছি না। তো দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই কিন্তু এখানে শান্তি জল দিচ্ছে। তো চলো আগে শান্তি জলটা নিয়ে নিই, তারপর তোমাদেরকে ভালো মতো মায়ের মুখটা দর্শন করাচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছ কত ডালা দিয়ে গেছে এখানে সবাই, প্রত্যেকটা ডালায় কিন্তু নাম্বারিং করা রয়েছে যাতে কারোর হারিয়ে বা গুলিয়ে না যায়। তো এবার তোমরা এই পাশ থেকে ভালোভাবে মায়ের দর্শনটা করে নাও, মা কিন্তু খুবই জাগ্রত। আশা করছি মা তোমাদের সকলের মনস্কামনা পূরণ করবে, তোমাদের পাশে থাকবে, তোমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবে। তো এই মায়ের মন্দির কিন্তু অনেক জাগ্রত গাইস, অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে দর্শন করার জন্য। তো একবার ছোটোবেলায় এই শীতলা পুজোর দিনেই কিন্তু আমি একজনকে এই মন্দিরে মায়ের ভর পড়তে দেখেছিলাম। তো সেই গল্পটা তোমাদেরকে পরে একদিন না হয় শোনাবো। এখন দেখতে পাচ্ছ সবাই কিন্তু চলে এসেছে, আস্তে আস্তে গন্ডি কাটা শুরু হয়ে গেছে। কতটা শ্রদ্ধা আর কতটা ভক্তি মনের মধ্যে থাকলেই মানুষ কিন্তু এই গরমের মধ্যে গন্ডি কাটতে পারে গাইস, বুঝতেই পারছো। এনারা সকলেই কিন্তু এখানে প্রতি বছর গন্ডি কাটেন, আর এনাদের কিন্তু কোনো না কোনো মানসিক থাকে বলেই এনারা এখানে আসেন।
একটু পরে আকাশ আর তানিয়া গন্ডি কাটা শুরু করবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওর মধ্যেই। টোটাল তিনবার কিন্তু গন্ডিটা কাটতে হয়, ডিপেন্ড করছে তুমি কতবার কাটতে পারো, তিনবার, পাঁচবার কিংবা সাতবার। তো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তিনবারই কাটে। অনেক ছোটোবেলায় একবার আমিও গন্ডি কেটেছিলাম, তখন আমার বয়সটা ঠিক কত ছিল মনে নেই, তো তারপর থেকে আর কন্টিনিউ করতে পারিনি। আগে কিন্তু আমার পাম্মা প্রতি বছর এখানে গন্ডি কাটতো, তো তিন বছর হয়েছে উনি বন্ধ করে দিয়েছেন। যেহেতু ওনার বয়সটা অনেকটা বেড়েছে, তাই জন্য বাড়ি থেকে আমরা ওনাকে করতে দিই না। তো গাইজ দেখতে পাচ্ছ ওখানে তানিয়া হাই করছে, আকাশও দাঁড়িয়ে আছে, ওরা চলে এসছে গন্ডি কাটার জন্য। ওরা একটু পিছনের দিকে ছিল বলে ওদেরকে একটু লেটে তোমরা দেখতে পাচ্ছ। আকাশ আর তানিয়া কিন্তু প্রতি বছরই কিন্তু এখানে গন্ডি কাটে শীতলা পুজোর দিনে, তো তোমরা কিন্তু ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন আগে আরও এইভাবে এখানে কন্টিনিউ করতে পারে। মায়ের আশীর্বাদ তো রয়েছে ওদের মাথার উপর, তাই জন্য এত গরমের মধ্যে ওরা কন্টিনিউ করছে। তো দেখে বেশ ভালোই লাগছে। তো এখানকার লোকগুলো কিন্তু ভীষণ ভালো, দেখতেই পাচ্ছ কন্টিনিউ কিন্তু জল দিয়েই যাচ্ছে, যাতে কোনো রকম প্রবলেম না হয় বা গরম না লাগে। দুই পাক সম্পূর্ণ হয়ে গেছে, আর এক পাক হলেই তিন পাক সম্পূর্ণ হবে। তারপর তিন পাক সম্পূর্ণ হওয়ার পরে এখানে যারা যারা গন্ডি কাটছে তারা সবাই কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে পুষ্পাঞ্জলি দেবে, ওনাদেরকে ছাড়া এখন কাউকে আর ভিতরে ঢুকতে দেবে না। তো আজকে এইভাবেই আমাদের মন্দিরের পুজো কিন্তু সম্পূর্ণ হলো। গাইস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো গাইস দেখতে পাচ্ছ মন্দির থেকে একটা ফুল নিয়ে এসে মাথায় লাগিয়েছি আর ঢং করছি। যাই হোক অনেকক্ষণ থেকে ওয়েট করছি, আসলে সেদিনকে যে আমার জামাটা এসেছিলো না বার্থডেতে পরার জন্য, ওটার একটু প্রবলেম এসেছে, ওটা আমি এক্সচেঞ্জ করবো। তো আজকে আর কি এক্সচেঞ্জের ডেটটা, কিন্তু ছেলেটা এখনও আউট ফর ডেলিভারি হয়নি, মানে অ্যাপ্লিকেশানে দেখাচ্ছে এখনও আউট ফর ডেলিভারি হয়নি, তাই জন্য আমরা এখানে ওয়েট করছি। পুজো খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড গরম বলে এই বাইরেটায় বসে আছি, তাই তো। কেমন লাগছে আমাকে ফুল লাগিয়ে? তো গাইস দেখো আমার পাম্মা এখানে বাড়ির সামনেটাতে ছোট্ট একটা উচ্ছে গাছ দিয়েছে, এই দেখো ছোট ছোট উচ্ছে হয়েছে এখানে, এই দেখো, এই দেখো কত ছোট্ট। অনেক বড় বড় উচ্ছে হয়েছিল, ওগুলো পেরে মনে খেয়ে নিয়েছে। মানুষ চাইলে কি কি না করতে পারে তাই না বলো, ভাড়া বাড়িতে থেকেও কিন্তু কি সুন্দর একটা উচ্ছে গাছ এরকম দিয়েছে। এখানে আগে কিন্তু একটা আনারসেরও গাছ ছিল, সেটা এখন আর নেই, একটা ফল না দুটো ফল দিয়ে গাছটা আর কি মরে গেছে। এ দেখো ভেতরে আরও উচ্ছে আছে, এটা বেশ বড় হয়েছে কিন্তু পারা যাবে না, আর একটু বড় হবে। কত উচ্ছে হয়েছে ভেতরে, অনেক রয়েছে ছোট ছোট। বড় হলে একটু দিও বাম্মা, আমাদের উচ্ছে গাছটা মরে গেছে অনেক দিন হয়ে গেছে। তো গাইস আমরা ঘরে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 9:30, আমরা আধ ঘন্টা আগেই এসেছি। যেহেতু আমার ফোনে একদমই চার্জ ছিল না, তাই জন্য আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম। আরো অনেকক্ষণ আগে কিন্তু আমরা ঘরে চলে আসতাম, কিন্তু অ্যামাজনের জন্য ওয়েট করছিলাম, কিন্তু আলটিমেটলি আজকে আমাদের ড্রেসটা আর কি এক্সচেঞ্জ করে যায়নি। তো আমি কাস্টমার কেয়ারে কল করেছিলাম, ওনারা বললো যে আর একটু টাইম ওয়েট করুন, আমার মনে হয় যে আজকে আপনার যে মানে প্রোডাক্টটা আছে ডেলিভারি হবে না, হয়তো ডিলে হয়ে যাবে। আর ঠিক তাই হয়েছে, কিছুক্ষণ ওয়েট করার পরে আমার কাছে আর কি মেসেজ চলে এসেছে, আপডেট চলে এসেছে যে একটু প্রবলেমের কারণে ডিলে হয়ে গেছে, কাল কিংবা 31 তারিখের মধ্যে চলে আসবে। আর গাইস আজকে কিন্তু আমি প্রচণ্ড টায়ার্ড, অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তোমাদেরকে পুরো পুজোটা দেখাবো বলে, যাতে একটুও মিস না করি, কিন্তু কি করবো বলো, এমন জোরে বৃষ্টি চলে এলো যে ওখানে আমাদের লেট হয়ে গেল। তো সন্ধেবেলা কিন্তু আমাদের ওখানে 8টা থেকে যাত্রা শুরু হয়েছিল, তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের যদি ভিডিওটা একটু কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন মেম্বার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দিও। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।